আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা করব, রেসিপিটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদি এবং আমার নানি রান্না করত। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে কাঞ্জির চালের লোডানি। আর এই লুডানিটা রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ বা মেপে 3 কাপ পরিমাণ ভাতের সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। নর্মালি আমরা যে চাল দিয়ে ভাত খাই সে চালটা হলেই হবে। আবার অনেকে কিন্তু এটা খুদ দিয়ে করে, আমার কাছে খুদ নেই তাই আমি চাল দিয়েই করছি। আমি আজকে এই কাঞ্জির চালের লুডানি রান্না করার জন্য 3 কাপ চাল নিয়েছি। আপনার চালে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে চালগুলো কষলিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দেব আমি 6 থেকে 7 ঘন্টার মতো। আমার হাতে সময় কম, তার জন্য আমি 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দিব। আপনার চাইলে কিন্তু এটা সারা রাত্রও ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি ফিরে আসলাম 7 থেকে 8 ঘন্টা পর। এরই মধ্যে কিন্তু চালগুলো ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি পাটা এগুলো বেটে নিব। আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে নিয়ে তারপরে 2 থেকে 3 বার চালগুলো বেটে নিব। পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এখন বেটে নিচ্ছি। চালগুলো যত ভালো করে ভিজবে বেটে নিতে কিন্তু ততটাই সুবিধা হবে। আমি কিন্তু বেটে নিয়েছি, সবগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। একদম মিহি করে বেটে নিতে হবে। 2 থেকে 3 বারের মতো বেটে নিলে কিন্তু মিহি হয়ে যাবে। আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কত মিহি করে বেটে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প পরিমাণে একটু রেখে দিচ্ছি, একটা বাটির মধ্যে রেখে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। 1 কাপ পানি দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আমি গুলিয়ে নিয়েছি আর এক সাইডে রেখে দিচ্ছি। আর পাটায় বেটে যেই কাইটা করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যখন দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে সবগুলো একসাথে মেখে নিতে হবে। আমি ভালো করে এর মধ্যে মেখে নিয়েছি। আমি লবণ দিয়ে ভালো করে কাইটা মাখিয়ে নিয়েছি। আর চুলায় আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি গোল গোল করে এগুলো বানিয়ে নিব। আমি আমার পছন্দ মতো ছোটো বড়ো করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে হাতের মুঠোয় করে নিয়ে তারপরে হাতের আঙ্গুল দিয়ে হালকা করে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এমন করেই কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। আস্তে আস্তে তৈরি করতে হবে আর আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সবগুলো কিন্তু একসাথে প্যানের মধ্যে দেওয়া যাবে না। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু পানির মধ্যে খুব সুন্দর বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব এই ফুটন্ত পানির ভিতরে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর হালকা করে একটু নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এক এক করে যে লোড়ানিগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে। আমি একটা একটা করে তৈরি করব আর একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিব। সবগুলো লোড়ানি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সবগুলো লোড়ানি যখন দেওয়া হয়ে গেছে, এখন হাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিতে হবে। নাড়া না দিলে কিন্তু এগুলো একসাথে লেগে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলারাসটা ফুল বাড়ানো আছে। আর এই রান্নাটা আমি শেষ করব চুলারাসটা ফুল বাড়িয়ে। এখন আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু কাইনিয়ে যে গলে রেখেছিলাম আগ থেকে, সেগুলো এখন অ্যাড করে দিলাম। এগুলো দিয়েছি আমি যাতে ঝোলটা একটু আঠালো হয়। দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা ডেকে দিয়েছি। খেয়াল রাখতে হবে ঢাকনাটা ডেকে দেওয়ার পর যাতে বলক না এসে পড়ে যায়। আর এই ফাঁকে আমি 3 থেকে 4টা পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলটা নিয়ে আমি ভিজে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। খুব ভালো করে তেঁতুলগুলো ভিজে গেছে, এখন হাত দিয়ে ভালো করে কষলে নিতে হবে। কষলে আমি বিচি এবং ছাপাটা ফেলে দিব। বিচি এবং ছাপাটা ফেলে দেওয়ার পরে যেই তেঁতুলের মারটা বের হবে এটাই কিন্তু আমি এই লুটানির মধ্যে অ্যাড করব। আমি পরিষ্কার করে তেঁতুলের বিচি এবং ছাপাগুলো ফেলে দিয়েছি। আর এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, বলকটা চলে এসেছে। আবারও হাতাটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। টকের পরিমাণটা আমার পছন্দ মতো আমি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে টকের পরিমাণ অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন লোড়ানিগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের মার। তেঁতুলের মারটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তেঁতুলের কাঁদ বা তেঁতে মার দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ। এই লুডানিতে কিন্তু কাঁচামরিচটা অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারবেন।
কাঁচামরিচটা দেওয়ার পর আমি জাল করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু লোডানিগুলো তলায় লেগে যাবে জলটা কিন্তু অনেকটাই আঠালো এসেছে আমি আরো কিছুক্ষণ জাল করে আরো আঠালো করে নিব আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু লোডানিগুলো তৈরি হয়ে গেছে আমি আমার পছন্দ মতো জলটা রেখেছি আপনারা চাইলে আরো পাতলা অথবা আরো ঘন রাখতে পারবেন তৈরি হয়ে গেল কাঞ্জি চালের লোডানি আমার কাছে কিন্তু লোডানিটা খুব পছন্দ হয়েছে আর এর সাথে নিয়ে নিয়েছি আমি 3 পদের ভর্তা আমি নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা মরিচ ভর্তা শুটকি ভর্তা আর পটলের ভর্তা আমি আমার পছন্দ মতো ভর্তাগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ভর্তা নিতে পারবেন আশা করি আজকের এই রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ